হাই, আমি ঈশিতা চ্যাটার্জি। আমি এখন ব্যাঙ্গালোরে থাকি। আজকে 31st নাইট সবাই সেলিব্রেট করছে, বাট এই ভিডিওটা আমি বানিয়েছি এখন হচ্ছে রাত্রি 11টা, 27th অফ ডিসেম্বর। আমি আমার বাবার জন্য কিছু এখন বলবো। এই বাবার জন্য কি যে বলবো কিছু খুঁজে পাচ্ছি না, কিন্তু তবুও কিছু চাইল্ডহুড মেমোরি আমার বাবার সাথে আছে আর কি, সেগুলো আমি শেয়ার করব। 31st নাইটে সবাই যখন সেলিব্রেট করবে, আমার বাবা এটা শুনে খুব খুশি হবে, আমার গলাটা শুনে, আমার মুখটা দেখে। যতই হোক, আমি আমার বাবা মায়ের থেকে অনেক দূরে থাকি, তো তাই তো বাবাকে আমি বলি, বাবা তুমি হয়তো ভুলে গেছো, বয়স হয়েছে, বাবা তোমার মনে নেই। সবাইকেই বলছি, ওখানে হরিসাধন মণ্ডলের একটা চেম্বার আছে, ওখানে আমার বাবা আমাকে চোখ দেখাতে নিয়ে যায়, এবং ওখানে গিয়ে একজন ভদ্রলোকের সাথে আমার বাবার আলাপ হয়, এবং আমি তার পাশেই, ঠিক ঠিক বাবার পাশেই বসে আছি, এবং বাবার সাথে কথোপকথনটা এরকমই হয় যে বাবাকে জিজ্ঞাসা করে যে যে তোমার কটি ছেলে মেয়ে। তো আমার বাবা আনসারে বলছে, যেমন অ্যাজ ইউজুয়াল বলে, আমার দুটো মেয়ে, তো এটি আমার ছোট, বড় বাড়িতে আছে। তো বলছে, আচ্ছা, তোমার দুটি ছেলে, এই তোমার দুটি মেয়ে, সরি, তোমার দুটি মেয়ে, ছেলে নেই, তাহলে তোমার তো এরা বার্ডেন। তো আমি অনেক ছোট তখন, বাট ছোট হলেও আমি বার্ডেন জিনিসটা কিন্তু বুঝি যে একটু বার্ডেন মানে কি। তো বাবা বলেছিল, ওরা আমার বার্ডেন নয়। তো ওই ওয়ার্ডটা আমার খুব ভালো লেগেছিল, যে বাবা আমাদেরকে বার্ডেনের চোখে দেখে না। তখনকার দিনে মেয়ে হওয়া মানে অনেক তো ঝামেলার ব্যাপার, তবুও আমার বাবা তখনকার দিনের মেন্টালিটি হয়েও আমার বাবা মানে আমাদেরকে একটা বিশাল জায়গায় রেখেছিল। আর আমি আমার বাবার খুব বেশি আদরের, খুব বেশি আদরের। বাবা আমাকে প্যাম্পারটা একটু বেশিই করতো, আমার মা আমাকে একটু শাসনে রাখার চেষ্টা করতো, কিন্তু আমার বাবা আমাকে খুব বেশি প্যাম্পার করতো। আর আমাদের স্ট্রাগল লাইফ এসেছে আমাদের লাইফে, আমরা তো দুই বোন, বাবা মা, এটা একটা স্মল ফ্যামিলি। তো আমার মা তখন গোবিন্দনগর হসপিটালে ভর্তি ছিল, তখন আমার বাবার আমি স্ট্রাগলটা দেখেছি, যে আমার বাবা একটা ওষুধের গোডাউনে আমার বাবা শুয়ে থাকতো। আমার বাবা অফিসে যেত না, ছুটি নিয়েছিল, লিভ নিয়েছিল, এবং বাবা যেখানে চান করতো একটা পুকুর, এবং সেখানে গরু মোষ সবাই চান করছে, এবং আমার বাবাও চান করছে। তখন ওটা আমার কাছে খুব ফানি ইনসিডেন্ট লেগেছিল, বিকজ আই ওয়াজ সো স্মল। ওকে, বাট আমি যত বড় হয়েছি তত রিয়েলাইজ করেছি আমার বাবা প্রচণ্ড কষ্ট করে ওখানে আমার মাকে সুস্থ করে নিয়ে এসেছে। আফটার মানে কিছুদিন বাদে আমার বাবা আমার মাকে নিয়ে অ্যাপেলো চলে যায় এবং সুস্থ করে নিয়ে আসে। আর আমার বাবার ভালো মানে গুণ তো প্রচুরই আছে, প্রচুর প্রচুর। বাবার গুণ নিয়ে বলার মতন ক্ষমতা তো আমার নেই, ঠিক আছে, কোনো মেয়েরই নেই অ্যাকচুয়ালি। বাবা অনেক লাইফে স্ট্রাগল করেছে, আমার বাবা আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে, পুরো স্ট্রাগল আছে, ভালোবাসা আছে, সমস্ত কিছু, একটা হচ্ছে ইন্ডিয়ান প্ল্যাটারের মতন আমার বাবার লাইফটা। আমি মনে করি সব বাবারই লাইফটা একটা ইন্ডিয়ান প্ল্যাটারের মতন, তাই না? তো বাবা নিয়ে আর কিছু বলতে চাই না, সবাই হয়তো ওখানে কিছু বলবে, ঠিক আছে? তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু বাবা, ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থাকলেই আমি ভালো থাকবো এখান থেকে, ঠিক আছে বাবা? গুড নাইট, বাই বাবা।